হ্যালো বন্ধুরা এই আমি আজকে দেখাবো মেসেঞ্জার অজানা একটি সেটিং যেই সেটিং অনেকেই জানে না তো ওই ওই সেটিংটা কি সেটা আমি বলি সেটা হলো যে আমাদের মেসেঞ্জারে যখন কেউ কল দেয় তখন কিন্তু একটা রিং টং বাজে কিন্তু তখন কিন্তু সবাই বুঝতে পারে যে এই কলটা মেসেঞ্জার আইসে তখন কিন্তু আমাদেরকে মানে অন্যরকম ভাবতে শুরু করে দেয় যে কোন মেয়ে জানি কল দিছে কোন ছেলে জানি কল দিছে মানে এমনটা বলে তাই না তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো যে আপনি যখন আপনাকে মেসেন্জার কেউ কল দিবে অন্য একটা রিং টং বাঁচবে তো সেটা কীভাবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা হলো আপনার প্রথমত যেটা করতে হবে সেটা প্রথমত মেসেঞ্জার ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে এখানে দেবেন থ্রি ডট আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে সেটিং দেখতে পাবেন আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন এই সেটিং আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিক যাওয়ার পরে এই যে এইখানে আবার আপনি একটা সেটিং পাইবেন এই যে এইখানে আপনি ডাইরেক্ট এইখানে ট্যাপ করে দিবেন তো এইখানে আমি আর একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এরপরে এখানে ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে সেম এরকম কয়েকটা সেটিং আসবে ওকে আপনার মেশিন ধরো সেম এরকম সেটিং আসবে তো এইখানে আপনাকে ট্যাপ করতে হবে এই যে এইখানে দেবেন রিংটন আছে আপনি এইখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে যে এখানে রিংটং আছে আপনি রিং রিংটং দিবেন আপনি ই করে নিতে পারেন তো রিংটং এটা কিভাবে দিতে হবে সেটা ধরেন এখানে অনেক রিংটং আছে তো এখন আপনি কি কি ভাবে দিবেন আপনি আগে প্রথমে এইভাবে একটার উপর ট্যাপ করে দেখবেন যে কোনটা ভালো লাগে ওকে দেখবেন কোনটা ভালো লাগে আমি এ একটা দিই এই যে দেখছেন এইভাবে আপনার যে কোনো রিংটোং ভালো লাগবে আপনি যে নিচেও রিংটোং পাইবেন এই যে দেখাই এইভাবে আপনার যে রিংটোংটা ভালো লাগবে আপনি কি করবেন ওই রিংটোংয়ের উপর শুধু একবার ট্যাপ দিয়ে আবার ব্যাগে চলে আসবেন এই যে এইভাবে এই যে এইভাবে দেওয়া মানে যেটা ভালো লাগবে ওইটা দেওয়ার পর আবার এই যে এইভাবে ব্যাগে চলে আসবেন আপনি যদি ব্যাগে চলে আসেন তাহলে এই এইটা এই বসে যাইব ঠিক আছে আপনাকে কেউ কল দিব তখন এই রিংটংটা বাঁচবে আপনার মনের মতো রিংটংটা বাঁচবে ঠিক আছে সবারই তো এই মেসেঞ্জারে একই রিংটং থাকে তো আপনি বদলায় নেবেন নতুন একটা রিংটং দিয়ে দিবেন এরপর আপনি যে যেখানে একটা সেটিং পাইবেন আপনি এই সেটিংটা যদি এখান থেকে অফ করে দেন তাহলে আপনার যে এই যে সমস্ত ফেসবুক বন্ধুবান্ধব আছে ওরা আপনাকে কল দিতে পারবে না ঠিক আছে আর যদি কল যদি আসো তাহলে আপনার ওই রিংটংটা বাঁচবে না তো আশা করি এটা অফ করবেন না এটা সবসময় অন রাখবেন যে এটা সবসময় অন রাখবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে সাথে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ এতটুকুই আর আমি ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন